ক্লাস দেখো যে আমাদের পাচ্ছি যে তোমরা যখন এরকম ওয়ার্ডস দেখবে দেখো তোমাদের যে অপশনস দেওয়া আছে অপশন গুলো কিন্তু খুবই সিম্পল এজেন্টেড অপশন গুলো খুব সিম্পল তাহলে এখানে হেড কি করতে হবে তোমাদেরকে ওয়ার্ডটা এই ওয়ার্ডটাই মেন এখানে তো স্কার্ব কথাটার মানে হচ্ছে যে কোনো কিছুকে ঘোষেক ঘোষেক ঘষে পরিষ্কার করা ঠিক আছে যেটাকে তোমরা আরেক কথায় স্ক্রাবিংও কিন্তু বল ইস এন্ট তো কোনো ইউটেনসিল বাসনকে স্ক্রাব করা আমরা ফেস এক্স ফলিয়েট করার জন্য স্ক্রাব করি ঠিক আছে অ্যান্ড অল দ্যাট তো সেটাকে তোমরা বলতে পারো এবার দেখো আমাদের স্কার্ফ কথাটার মানে কি হচ্ছে ক্লিন আর ব্রাইটিং দ্য সার্ফেস অফ সামথিং বাই গ্রাববিং ইট হার্ট কোনো সার্ফেস ঘষে 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 পরিষ্কার করা ওকে তাহলে আমাদের অপশনস কি আছে মার্ক ডার্টি স্ক্রাব স্পট ক্লিয়ারলি তোমরা জানতে পারছো তাহলে এটা আমাদের সিনোনিম চেয়েছে সিনোনিম আমাদের হয়ে যাচ্ছে কিন্তু স্ক্রাব তাহলে তোমাদের ফুল এন্ড ফাইনাল তোমাদের কি ওয়ার্ডটা জানতে হবে এই ওয়ার্ডটার মানে জানতে হবে আজকের ক্লাসে তোমরা এরকম দেখতে পারবে যে ওয়ার্ডস গুলো হয়তো টাফ কিন্তু যে তার সাথে অপশনস গুলো দেওয়া আছে সেগুলোর সঙ্গে তোমরা ফ্যামিলিয়ার সেগুলোর সঙ্গে তোমরা কিন্তু পরিচিতি কিন্তু ওয়ার্ডটাই হচ্ছে এখানে শেখার ব্যাপার ঠিক আছে আচ্ছা আরো সিনোনিমস তোমরা যদি দেখো তাহলে এখানে হচ্ছে স্ক্রাব রাব ক্লিন ওয়াশ ক্লেন্স ওয়াইপ এগুলো তোমরা বলতে পারো ঠিক আছে নেক্সট দেখো নাম্বার টু অ্যান্টোনিম অফ ইনিশিয়েট সো ইনিশিয়েট করা মানে কোনো কিছুকে শুরু করা তাই তো তোমরা ফিজিক্সও পড়েছ তো ইনিশিয়াল পয়েন্ট তাই না ইনিশিয়ালি মানে শুরুর দিকে আর কি আচ্ছা আর আমাদের এখানে অপশনস গুলো কি আছে লঞ্চ কনক্লুড বিগিন ইন্সপায়ার নাও দ্য পয়েন্ট ইজ যে ইনিশিয়েট বলেছে আর অ্যান্টোনিম বলেছে ইনিশিয়েট মানে টু বিগিন টু স্টার্ট তাহলে শেষ করাটাই হবে তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সারটা কি হচ্ছে কনক্লুড করা কোনো কিছু শেষ করা ঠিক আছে আচ্ছা তোমরা যখন লেটার লিখতে বা এখনো যারা ক্লাস টুয়েলভে পড়ছো যারা লেটার লিখছো তোমরা জানো যে থার্ড পার্টে আমরা কনক্লুস কনক্লুড করি তো বা অনেক সময় আমরা বলি হোয়াট ইস দ্য কনক্লুশন তার মানে কি শেষের ফলাফলটা কি দাঁড়াচ্ছে অ্যাট দি এন্ড আমরা কোন পয়েন্টে এসে দাঁড়াচ্ছি তো সেই জিনিসটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যান্টোনিম অফ ইনিশিয়েট যেটা হচ্ছে কাম টু অ্যান এন্ড কনক্লুড করা শেষ করা বা নিষ্কর্ষ করা ইন হিন্দি ইউ ক্যান সে ঠিক আছে ইন্সপায়ার বলে তো তোমরা জানো প্রচন্ড ভাবে ইন্সপায়ার হওয়া কারো কাছ থেকে একটা অনুপ্রেরণা পাওয়া ঠিক আছে এইটা বলতে পারো তাহলে আশা করি লঞ্চ আচ্ছা লঞ্চ মানে কি বেসিক্যালি সেট সামথিং ইন মোশন বাই পোশিং ইট কোনো কিছুকে ধাক্কা দিয়ে ওটাকে লঞ্চ করে দেওয়া স্টার্ট করে দেওয়া ঠিক আছে তাহলে অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার অফ ইনিশিয়েট খুব সিম্পল ইজি ব্যাপারগুলো কিন্তু দ্যাট ওয়ান থিং ইজ তোমাদেরকে ওই ওয়ার্ডটা কিন্তু জানতে লাগবে হুম আচ্ছা নেক্সট দেখো অ্যান্টোনিম অফ স্টেফ স্টেফ এবার দেখো স্টেফ কথাটার মানে কি হতে পারে একদম প্রচন্ড শক্ত হয়ে যাওয়া তাই না তাহলে স্টেফ হয়ে যাওয়া সেটাকে তোমরা বলতে পারো হচ্ছে নট ইজিলি পেন্ট কোনো মুভমেন্ট না করা ফ্লেক্সিবল না হওয়া স্টেফ হয়ে যাওয়া ঠিক আছে নড়াচড়া করছে না সেভাবেও কিন্তু তোমরা বলতে পারো ঠিক আছে আচ্ছা নট ইজিলি ব্যাট আমাদের অপশনস কি আছে স্ট্রং আছে টেন্ডার আছে রেজেড আছে আইট আছে ওকে লেটস আন্ডারস্ট্যান্ড ওয়ান বাই ওয়ান এখানে কিন্তু তোমরা একটু কনফিউজ হয়ে যেতে পারো বাট যখন কনফিউশন হবে তখন তোমরা একটা একটা ওয়ার্ডকে খুব স্ট্রংলি এক মানে স্টেপ বাই স্টেপ তোমরা এটাকে কিন্তু করতে পারো এন্ড দেন কাম টু আ পয়েন্ট দেন কাম টু দ্য অ্যান্সার যে কি হতে পারে স্ট্রং ঠিক আছে আমাদের অ্যান্টোনিং চেয়েছে তাহলে স্টেপ যেটার মানে হচ্ছে যেটা একদম শক্ত যেটা মনে হচ্ছে না যেটা ফ্লেক্সিবল না বা যেটা বেন্ড হচ্ছে না তাহলে সেটার অপজিট কি হবে যেটা ফ্লেক্সিবল যেটা বেন্ড হচ্ছে তাই না আচ্ছা স্ট্রং ভিগারাস্ট রোবাস্ট এটা তোমাদের আমি পার্ট ওয়ানে কিন্তু অলরেডি করিয়েছিলাম তোমরা যা যারা পার্ট ওয়ানটা ও ক্যাপ্টনিকের দেখোনই গরমই মাস্ট ওয়াচ ঠিক আছে রোবাস্ট ভিগ্রাস এগুলো তোমরা ওখানেই জানতে পারবে তার মানে কি অর্থাৎ স্ট্রং ঠিক আছে টেন্ডার টেন্ডার মানে প্রচন্ড জেন্টল ঠিক আছে আচ্ছা ক্যারেক্টারিস্টিক ভাবে দেখতে গেলে কাইন্ডনেস তোমরা বলতে পারো নরম ঠিক আছে বা নাজুক যেটা আমরা হিন্দিতে বলে থাকি ওকে রিজিড আচ্ছা রিজেট মানে কি আনেবেল টু বেন্ড তাহলে অ্যান্টোনিম না এইটা আমরা অপশন নাম্বার যে সিটা আছে এটা আমরা কি পাচ্ছি এটা সিনোনিম পাচ্ছি তাই তো এটা হয়ে গেলো সিনোনিম কিন্তু চেয়েছে কি আমাদের চেয়েছে হচ্ছে আমাদের অ্যান্টনিম চেয়েছে আর টাইট টাইট মানেও তাই কোনো কিছু টাইট করে বাঁধলে দেখবে এটা ফুলে যাবে না তার মানে কি ওটা ফ্লেক্সিবল নয় আর তাই না তাহলে এইটাও হচ্ছে না তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে টেন্ডার নরম এবার লেটস টেক ইট ইন দিস ওয়ে টেন্ডার কথাটাকে আমরা মানুষের ক্যারেক্টারিস্টিকের এর সঙ্গে অ্যাসোসিয়েট করতে পারি কোন কিছুর ক্যারেক্টারিস্টিক কোন একটা জিনিস যেরকম কি কোন একটা সফট জাতীয় কোন একটা জিনিস টেন্ডার ভাবো বেশি হাত লাগলে পড়ে গেলে ভেঙে যেতে পারে এরকম টাইপের জিনিসকে কিন্তু আমরা টেন্ডার বলি ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমাদের এইটা হয়ে গেল কারেক্ট আনসার স্টেপ অ্যান্টোনিম অফ স্টেপ হয়ে গেল কি টেন্ডার ঠিক আছে চলো নেক্সট নাম্বার 4 Antonym of frivolous আচ্ছা frivolous কথাটা মানেই কিন্তু এখানে ইম্পর্টেন্ট দেখো এই ওয়ার্ডসগুলোর সঙ্গে কিন্তু তোমরা প্রত্যেকই আই গেস তোমরা সবাই ওয়ার্ডসগুলোকে জেনে আছো আগে থেকে কোয়াইট পিটি পিটি আইডল ওয়াইস ঠিক আছে কিন্তু এইটাই হচ্ছে চ্যালেঞ্জিং পার্ট যে frivolous মানে কি দাঁড়াচ্ছে frivolous মানে কি frivolous মানে হচ্ছে

আর ওয়াইজ মানে কি যে জ্ঞানী তাহলে এমন কিছু যেটার কোনো সিরিয়াস পারপাস নেই বা এমন কেউ যার কোনো সিরিয়াস সে সিরিয়াস নয় সে কোনো কিছুকে সিরিয়াসলি নিচ্ছে না ঠিক আছে তাহলে তার অ্যান্টনিম কি হতে পারে তাহলে তার অ্যান্টনিম কি ওয়াইজ যে প্রচন্ড সিরিয়াস যে বুদ্ধিমান যে সিরিয়াস যে হ্যাঁ প্রচন্ড সিরিয়াস বা প্রচন্ড প্রচন্ড রকম ভাবে সে বুদ্ধিমান ঠিক আছে বা প্রচন্ড ভাবে সে কি বলতে পারি খুব ফোকাসড একটা মানুষকে আমরা বলতে পারি ঠিক আছে ফেভারলেস এর জায়গায় তোমরা যদি আহ ওয়াইস এর সঙ্গে আরো কিছু কিছু পয়েন্টস যেগুলো কি ফোকাসড কথাটাও তোমরা কিন্তু ইউজ করতে পারো আচ্ছা ফিভলাস কথাটার মানে হচ্ছে সামবাডি হুজ নট টেকিং থিংস সিরিয়াসলি ঠিক আছে তো এইটার সিনোনিম আর হতে পারে সিরিয়াস প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্ট আচ্ছা এটা হচ্ছে এইটার সিনোনিম এইটার সিনোনিম ঠিক আছে আমাদের চেয়েছে অ্যান্টনি ঠিক আছে কিন্তু ফ্রেভেলার্স কথাটার মানে হচ্ছে নট হ্যাভিং মিনি সিরিয়াস পারপাস অর ভ্যালু ঠিক আছে তাহলে এটা সরি আমাদের পুরো জিনিসটা আচ্ছা ওয়াইস কথাটার সিনোনিম তোমরা এটার সঙ্গে অ্যাড করতে পারো ওয়াইস সিরিয়াস ইমপ্রা সরি প্রাপ্টিক্যাল আর ইম্পর্ট্যান্ট ঠিক আছে তাহলে এই ফ্রেভিলাসের সিনোনিম যদি তোমরা ধরো তাহলে তোমরা বলতে পারো আহ ইমপ্র্যাক্টিক্যাল ঠিক আছে এইটা তোমরা কনসিডার করতে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো বাই চান্স কোনো প্রবলেম যদি হচ্ছে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টে রিপ্লাই অবশ্যই কিন্তু দিয়ে দেবো সেখানেও তোমরা কিন্তু তোমাদের ডাউটস গুলো সলভ করতে পারো ঠিক আছে তাহলে এই ওয়াইজ এইটা আমরা বের করলাম সিনোনিম এইটা ঠিক আছে এইটা চলো নেক্সটে যাওয়া যাক অ্যান্টোনিম অফ ব্লিক ঠিক আছে অ্যান্টোনিম ব্লিক তাহলে এখানে ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্লিক তাই তো ব্লিক মানে কি দাঁড়াচ্ছে ব্লিক মানে হচ্ছে সামবাডি হুজ চামলেস সামবাডি হুজ ডাল কোল্ড আমরা বলি না ইউ আর কোল্ড হার্টেড ঠিক আছে মানে যার মধ্যে দয়া নেই ঠিক আছে যে যে আমরা কি লোকেদের জন্য সিম্পেথি দি এমপেথিও হয় যে কারোর প্রতি এমপেথেটিক নয় ঠিক আছে সেটাও আমরা বলতে পারি বা মিজারেবল ঠিক আছে এই ওয়ার্ডস গুলো আমরা ইউজ করতে পারি এটা এক্সপ্লেন করে ব্লিকের মানে তার মানে এটা ব্লিকের এগুলো বলেছে সিনোনিম ঠিক আছে চেয়েছে কি অ্যান্টোনিম চেয়েছে আচ্ছা তাহলে অ্যান্টোনিম কি দাঁড়াচ্ছে দেখো এই ওয়ার্ডস গুলো কিন্তু খুবই ইজি এক্সেপ্ট তোমরা হয়তো গ্রিনটা হয়তো জানো না ঠিক আছে গ্রিনটা আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি গ্রিন মানে হচ্ছে ভেরি সিরিয়াস ভেরি সিরিয়াস বলতে পারো বা হচ্ছে এক্সট্রিমলি ফোকাস বলতে পারো বা বলতে পারো একরকম ভাবে গ্লুমি কথাটাও তোমরা এখানে ইউজ করতে পারো ঠিক আছে তাহলে কোনো কিছু যেটা ফ্যাকাশে পড়ে গেছে ডাল ঠিক আছে সেটার মধ্যে কোনো চার নেই তাহলে সেই জিনিসটার অপোজিট কি হবে কোল্ড না কোল্ড এটার সঙ্গে মিলে যাচ্ছে এটা হয়ে গেল আমাদের সিনোনিম চেয়েছে অ্যান্টোনিম তার কাছে ক্রেম আছে ব্রাইট আছে তাহলে আমাদের অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট দ্যাট ইজ অ্যান্টোনিম অফ ব্লিক ঠিক আছে তাহলে এইভাবে তোমাদেরকে বের করতে হবে নেক্সট দেখো আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যান্টোনিম অফ স্ল্যাকেন স্ল্যাকেন কথাটা স্ল্যাকেন কথাটা তোমরা এইভাবে বলতে পারো যেটা কোনো কিছু যেটা স্পিড ঠিক আছে বা কোনো কিছু যেটা যে যেটা প্রচন্ড ইন্টেন্স ঠিক আছে বা স্পিড সেটাকে কমিয়ে দেওয়া রিডিউস করে দেওয়া বা ডিক্রিজ করাও কিন্তু তোমরা বলতে পারো ঠিক আছে তাহলে দেখো রিডিউস বা ডিক্রিজ ইন স্পিড অর ইন্টেন্সিটি কোনো কিছুর যে একটা ইনটেনসিটি সেটাকে কমিয়ে দেওয়া আচ্ছা এবার দেখো ইন্টেন্স কথাটার থেকে আসছে ইন্টেন্সিফাই ইন্টেন্স কথাটার থেকে আসছে ইন্টেন্সিটি তাহলে ইন্টেন্স কথাটা বা ইন্টেন্সিটি মানে কি হচ্ছে বুস্ট বুস্ট আপ করা কোনো কিছু বুস্ট করা ঠিক আছে ফাস্টেন করে দাও ওকে তীব্র বা তেজ করা ঠিক আছে আচ্ছা ইন্টেন্সিফাই আছে রিটার্ড আছে উইকেন আছে রিল্যাক্স আছে ঠিক আছে এই চারটে আমাদের ওয়ার্ড তাহলে তাহলে কোনো কিছু যেটা স্পিড কমিয়ে দিচ্ছে বা রিডিউস করে দিচ্ছে তাহলে আমরা এমন একটা বের করতে হবে অপোজিট যেটা কি না স্পিড আপ করে দিচ্ছে তোমরা বলতে পারো তাহলে এইটার আমাদের কারেক্ট আনসার কি হতে পারে ইন্টেন্সিফাই তাই তো ইন্টেন্সিফাই তার মানে কি স্পিড আপ করে দাও এখানে তোমরা লিখতে পারো স্পিড আপ ঠিক আছে কোনো কিছু স্পিড আপ করে ফেললো পোস্ট করে দিল বিকজ দেখো রিটার্ড কথাটা এখানে যেটা আছে তার মানে কি কোনো কিছু দিলে হচ্ছে পিছাচ্ছে ঠিক আছে হোল ব্যাক ইন টার্মস অফ ডেভেলপমেন্ট বা প্রগ্রেস বা প্রভু কোন একটা জায়গার প্রগ্রেস কোন একটা জায়গার উন্নয়ন সেটা থেমে আছে বা না হওয়ার বরাবর হচ্ছে তো সেটা

তুমি একটা স্টেট অফ কামনেস এর মধ্যে ঢুকে গেলে তার মানে তোমাদের তোমার মধ্যে যে হাইট ব্যাপারটা আসছিল বা তুমি প্রচন্ড উত্তেজিত হচ্ছ বা প্রচন্ড ভাবে চিন্তা করছো সেটাকে তুমি কমিয়ে দিলে রিডিউস করে দিলে তাহলে দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু রিডিউস জিনিসটা আছে কিন্তু একমাত্র অপশন নম্বর এ বলছে বাড়ানো বুস্ট করা ঠিক আছে বা হচ্ছে তেজ কর না কই চিজ তা আমাদের অপশন নম্বর এই এটাই হচ্ছে কিন্তু কারেক্ট আনসার ওকে নেক্সট দেখো নাম্বার সেভেন এই দেখো রিটার্ড আমরা কিছুক্ষণ আগে কিন্তু করলাম রিটার্ড রাইট তাহলে এইটা হচ্ছে আমাদের ব্যাপার তোমরা দেখবে পড়বে পড়তে পড়তে তোমরা বুঝতে পারবে যে একটা ওয়ার্ড এই যে এখানে পড়লে ঠিক আছে এটা মানে যখন তুমি জেনে গেলে তখন আরেকটা জায়গায় সেটা কাজে এসে যাবে অনেক রকম ভাবে কোয়েশ্চেন কিন্তু আসতে পারে রাইট তো এই জন্য এক একটা ওয়ার্ড খুব ভালো মতন করে পড়াটা খুব ইম্পর্টেন্ট লেটস গো টু দ্য প্রিভিয়াস স্লাইড দেখো রিটার্ড কথাটার মানে এখানে বলেছে কোনো কিছু ডিলে করে দেওয়া বা হোল্ড করে দেওয়া প্রোগ্রেস না হওয়া ঠিক আছে তাহলে এখানে দেখো রিটার্ড ডিলে অথবা হোল্ড ব্যাক ইন টার্ম অফ প্রোগ্রেস অথবা ডেভেলপ আর এটার অ্যান্টোনিম চেয়েছে তাহলে যেটার উন্নয়ন হচ্ছে না বা বলতে পারো যে অলমোস্ট থেমে আছে রাইট তাহলে তার অপোজিট কি যেটা হচ্ছে তাই না সেরকম ভাবে বলতে দেখো এখানে আমাদের ওয়ার্ডস আছে কি হারি তাড়াতাড়ি করা চোখ মানে হচ্ছে কি কাউকে গলা আর কি গলা দাবিয়ে দেওয়া চোখ করে দেওয়া ঠিক আছে যাতে সে ব্রিদ না করতে পেরে আর কি এক্সপায়ার করে যায় ঠিক আছে দম বন্ধ করা বলতে বা গলা আবার পিছিয়ে দেওয়া আর একটা তোমরা নতুন ওয়ার্ড এখানে শিখছো সেটা হচ্ছে ক্রাম ক্র্যাম্প মানে হচ্ছে কোনো একটা পাত্র কোনো একটা কন্টেইনার বলতে পারো বা কোনো একটা জায়গা বলতে পারো যেখানে জল ধরে উপছে পড়ে যাচ্ছে এটা হচ্ছে বাংলায় তোমরা বুঝবে যে উপছে পড়ে যাওয়া মানে হচ্ছে কি ওভারফ্লো হচ্ছে সেইটা এখানে বোঝাচ্ছে ক্রাম সাম এনি কাইন্ড অফ কন্টেনার আর প্লেস যেখানে কিনা দ্য ওয়াটার ইজ ওভারফ্লোয়িং তার মানে যতক্ষণই ভরার ছিল ঠিক আছে কিন্তু তার থেকে উপছে পড়ে যাচ্ছে তাহলে দেখো এখানে আমাদের রিটার্ডের সঙ্গে এটা আমাদের কোনো একটা মানে লিঙ্ক নেই এইটার পয়েন্টটা ঠিক আছে কিন্তু এটা ইম্পর্টেন্ট ওয়ার্ড নতুন একটা ওয়ার্ড তোমরা সবাই এটাকে পড়বে নাও দ্য পয়েন্ট ইজ যে অ্যান্টোনিম অফ রিটার্ড তাহলে কি হবে অপশন নাম্বার এ হাড়ি তার মানে কি তাড়াতাড়ি করা তাই না তাড়াহুড়ো করা তাড়াতাড়ি করা রাইট তাহলে এইটা হয়ে গেল আমাদের মানে নেক্সট দেখো অ্যান্টোনিম অফ অ্যাবজর্ব 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 মানে কি শুষে নেওয়া তাই তো ভেরি ইজি তাই না টেক ইন অথবা সোক আপ করা সোক করা মানে শুষে নেওয়া আচ্ছা এবার দেখো এখানে ওয়ার্ডস গুলো খুব ইজি ইজেক্ট অপোজ সল ড্রিংক তাহলে কোনো কিছু যেটা শুষে নিচ্ছে তার অপোজিট কি হবে যেটা বের করে দিচ্ছে ফেলে দিচ্ছে বাইরে ফেলে দিচ্ছে যেটাকে তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে ইজেক্ট বিকজ অপোজ মানে কি বিরোধিতা করা ইজেন্ট ইট কাউকে কোনো কিছুতে মানা করে দেওয়া সলভ মানে কোনো কিছু প্রবলেম সেটাকে তুমি উদ্ধার করে নিলে সলভ করে নিলে আর ড্রিঙ্ক মানে কি পান করা ইজেন্ট ইট তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট ওয়ার্ড তোমরা যারা যারা ল্যাপটপ ইউজ করো ঠিক আছে বা তোমরা যারা যারা কম্পিউটার বা ডেস্কটপ পে আছো বা ইউজ করো তোমরা দেখবে যে একটা এক্সটার্নাল যে ডিভাইস তোমাদের থাকে যেটা তোমরা পেন ড্রাইভ তোমরা যদি প্লাগ ইন করো তো সেখানে দেখবে রাইট ক্লিক করলে একটা অপশন থাকবে তোমাদের ইজেক্ট হলে তার মানে কি বের করে দেওয়া তোমার এক্সটারনাল তুমি কিছু একটা যদি কানেক্ট করো তাহলে ওটা কম্পিউটার নিয়ে নিল তাই না এবার সেটাকে ইজেক্ট করা মানে সেটা বের করে দিল তো এই অপশনটা তোমরা কিন্তু দেখতে পারো ঠিক আছে নেক্সট দেখো র‍্যাম্বলিং নাও দিস ইজ আ ইউ ক্যান সে দিস ইজ আ টাফ ওয়ার্ড র‍্যাম্বলিং ঠিক আছে আচ্ছা তাহলে রামলিং দেখো এখানে রামলিং মানে বলতে পারো প্রচন্ড যেটা কনফিউজ কনফিউজিং হতে পারে মানে জোটেই কিছু ঠিক আছে প্রচন্ড লেংদি এন্ড প্রচন্ড কিছু যেটা জটিল সেটা হচ্ছে আমরা বলতে পারি রামলিং এবার এখানে দেখো আর্টিকুলেট আছে বোরিং আছে এলাবরেট আছে লং উইন্ডেড আছে নাও আই ক্যান আমি এইটুকুন ইয়ে করতে পারি যে লং উইন্ডেড কথাটা হয়তো তোমরা শোনো বা আগে হয়তো জানো না সো লেটস ফাইন্ড আউট যে মানে কি দেখো কোন কিছু যেটা লেঙ্গি বা কনফিউজিং ঠিক আছে সেটাকে আমরা বলি র্যাঙ্কলিং এবার একটা সিনোনিম চেয়েছে আমাদের কাছে তাই তো আচ্ছা আর্টিকুলেট করা একই করে দেখেনি আর্টিকুলেট করা হচ্ছে কি কোনো কিছুকে খুব ফ্লুয়েন্টলি বলে ফেলা ঠিক আছে স্পষ্ট ফ্লুয়েন্টলি করে বলা বোরিং মানে তোমরা জানো ঠিক আছে এলাবরেট মানে বিস্তার করে বলা কোনো কিছু ঠিক আছে আর লং উইন্ডেড কথাটা ইম্পর্টেন্ট ওয়ার্ড তোমরা এটাকে মার্ক করে রাখবে লং উইন্ডেড মানে হচ্ছে কি যেটা খুব টাইম নিচ্ছে কোনো কিছু এক্সপ্লেন করতে দেখবে তোমাদের একটা মিম আছে যে জলদি বল পান তাই না বিকজ দ্য পার্সন ইজ টেকিং লং টাইম টু এক্সপ্লেন কোনো কিছু যেটা এক্সপ্লেন করতে টাইম লাগছে ঠিক আছে তো সামথিং উইচ লং টাইম ইন অর্ডার টু টেল অর ন্যারেট আ স্টোরি ক্যান বি সেড এস লং উইন্ড তাহলে র্যামলিং হচ্ছে কি কনফিউজিং আর লেংদি আর এইটারই আমরা আরেকটা ওয়ার্ড পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে কি লং উইন্ডেড অ্যান্ড দিস ইজ দি কারেক্ট অ্যান্সার ওকে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরকম এই কনফিউজিং মানে এই যে ওয়ার্ডস গুলো যেগুলো একটু কনফিউজিং হতে পারে বা একটু তোমাদের টফ হতে পারে ওফড়ি আমরা মাত্র দুটো ক্লাস নিয়ে আসছি আর তোমরা ক্লাসেস পাবে এন্ড তোমরা যা যা ভাবো ভোকাবুলারি সঙ্গে তোমরা গ্রামার পোর্শনটাকেও স্ট্রং করতে চাও তাদেরকে আমি একটু বলে দিই আমার জিরো টু হিরো সিরিজ আছে लेट्स ইমপ্রুভ গো টু দ্য প্লেলিস্ট সেকশন তোমরা সেখানে দেখতে পারবে এই যে আমার প্লেলিস্টটা পুরো এখানে আই গেস টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি মতন ভিডিওজ আছে রাইট এখানে তোমরা পুরো গ্রামেটিকাল পোর্শনটা তোমরা কিন্তু সল্ভ করতে পারবে করে নিতে পারবে ঠিক আছে তো হ্যাভ লুক ইন দ্য প্লে লিস্ট অ্যান্ড তোমরা ওখান থেকে ই করতে পারো বা যারা আরও ডিটেলে পড়তে চাও দেই ক্যান আহ জয়েন আওয়ার অ্যাভেঞ্জার্স ব্যাচ যেটা আমাদের এই মুহূর্তে সেই সেম টিচার্স ডের স্পেশাল প্রাইজে কিন্তু এখনো আছে দ্যাট ইজ থ্রি ওয়ান তোমরা মক টেস্ট ঠিক আছে মকস ডিপিপিস বাকি পিডিএফ সব তোমরা পেয়ে যাবে যদি কারো তোমাদের ডাউট হয়ে থাকে আমরা কন্ডাক্ট করি সেখানেও কিন্তু তোমরা জিজ্ঞাসা করতে পারো ডিটেলস ক্যাপশনে ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা ওখান থেকে কিন্তু চেক করে নিতে পারো ঠিক আছে আমাদের এই সেটা কি হচ্ছে সিনোনম অ পারফোরেটের আমাদের যে সিনোনিম পারফোরেট কথাটির মানে হচ্ছে কি কোনো জায়গায় ফুটো করা সিম্পলি কোনো জায়গায় ফুটো করা তাহলে এবার দেখো আমাদের এখানে ওয়ার্ডস গুলো পিয়ার্স ফোল্ড টিয়ার ক্র্যাক আশা করি এই তিনটে ওয়ার্ড তোমরা অলরেডি জানো ফোল্ড করা মানে ভাঁজ করা টিয়ার মানে হচ্ছে চোখের জল ক্র্যাক করা মানে হচ্ছে টুকরো বা ফাটন ধরা তোমরা বলতে পারো ক্র্যাক হয়ে গেছে কোনো কিছু বাট দ্য পিয়ার্স দেখবে মেয়েরা তোমরা দেখবে পিয়ার্সিং করা যে কানে পিয়ার্সিং মানে কানে ফুটো নাকে ফুটো রাইট আমরা এইভাবে বলি এইটা হচ্ছে আমাদের পিয়ার্সিং আর তারই আরেকটা ওয়ার্ড আমরা বলতে পারি পারফোরেট করা তাহলে অপশন নাম্বার এ হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার এটা হচ্ছে তোমাদের সিনোনিম আশা করি তোমাদের ক্লাসটা আজকে ভালো লেগেছে এই ক্লাসেস গুলো আসতে থাকবে প্রত্যেক ওয়েডনেসডে তে ওয়েডনেসডে সিক্স পিএম সো অলওয়েজ মাস্ট লুক চেক অন আওয়ার চ্যানেল এখানে আরো জেনেড কন্টেন্টস কিন্তু আসে থাকতে ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই